ধর করছিস, আজ আমরা তোকে কবর দেব, কবর দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুন্না আহমেদ। আজ আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হলাম। এতক্ষণ স্ক্রিনে আপনারা একটা ভিডিও দেখতে পারলেন, সেই ভিডিওটি আপনারা কীভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আজকে টিউটোরিয়ালটি। ফার্স্ট টাইম আমরা অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারে আসবো, এরপর অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারে এরকম একটা গ্রিন স্ক্রিনের ভিডিও আমরা ক্যাপচার করব। এরপর আমরা এই গ্রিন স্ক্রিনের কাজ করব, সেজন্য আপনাকে ফার্স্ট টাইমে পেন টুল যে অপশনটি আছে এই পেন টুল অপশনটি নেওয়া লাগবে। এরপর আমরা হলো গ্রিন স্ক্রিনের এই ফুটেজটুকু একটু জুম করে দেখব, মাউসের হুইল বাটনটি আমরা ঘুরাইলে জুম ইন আউট হবে। এরপর আমরা এটাকে টেনে জাস্ট উপরের দিকেই বড় করে দেব। এরপর আমাদের গ্রিন স্ক্রিনের যে অংশটুকু আছে শুধু সেই অংশটুকু আমরা কেটে এভাবে আলাদা করব। এরপর যে জায়গা থেকে শুরু করেছি জাস্ট সেই জায়গাটা অ্যাড করে দেব। এরপর আমি আবার হলো আগের মতো জুম আউট করে নেব। এরপর আমরা এই গ্রিন স্ক্রিনটা হলো রিমুভ করব, তার জন্য আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এখানে কিং নামে একটা অপশন আছে, কিং থেকে একদম এই কিং লাইটে চলে আসব। এরপর হলো কিং লাইট অপশনটি আসার পরে এখানে যে হলো অপশনটি দেখতে পাচ্ছেন যে পেনের মতন এই অপশনটি আমরা হলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা গ্রিন স্ক্রিনের উপরে একটা ক্লিক করব, তাহলে দেখতে পারবেন যে আমাদের গ্রিন স্ক্রিনটা ফুল রিমুভ হয়ে গেছে। এরপরে এই যে গ্রিন স্ক্রিনে কিছু এই যে শ্যাডো আছে এগুলো একটু মানে ক্লিন করব, তার জন্য এই যে স্ক্রিন ম্যাট আছে স্ক্রিন ম্যাটে যাব। যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে ক্লিপ ব্ল্যাক, এই ক্লিপ ব্ল্যাকটা একটু বেশি করে দেব, ওকে। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব, তার জন্য হলো আমরা আমাদের প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে এখানে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে হলো আমি এই পিকচারটিকে হলো সিলেক্ট করেছি। এই পিকচারটি টেনে আমরা হলো আমাদের টাইমলাইনের নিচে ছেড়ে দেব, চলে আসলো ব্যাকগ্রাউন্ডটা। এরপর আমরা হলো মাউসের হুইল বাটন দিয়ে হলো আমরা এরকমভাবে আমাদের ফুটেজটা জুম ইন আউট করতে পারবো। এরপর ব্যাকগ্রাউন্ডটা আমরা সুন্দরভাবে অ্যাড করব, ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে নেব আমরা। এখন ফার্স্টের থেকে আমরা হলো এটা প্লে করে দেখবো। ফার্স্টে হলো আমাদের টাইমলাইনটা আনলাম, আনার পরে এখানে ফুল থেকে আমরা জাস্ট থার্ড করে দেব। এরপর হলো আমরা এখান থেকে প্রিভিউ করে দেখব। এখানে একটা বিষয় হলো লক্ষ্য করুন যে হলো আমার শরীরের ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হলো ঢুকে গেছে এবং এই সাইডে একটা শ্যাডো বেরিয়ে আসছে। এর জন্য হলো আমরা হলো এই শ্যাডোটা হলো রিমুভ করব এবং আমাদের এই ফুটেজটাকে হলো পুরো ক্লিন করব। তার জন্য আমাদের ফুটেজটা হলো আমাদের ভিডিওটা হলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপর এখান থেকে আমাদের ফুটেজটা হলো আমরা এভাবে সুন্দরভাবে সেটিংটা ঠিক করে নেব। সেটিংটা ঠিক করার পরে এখানে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে হলো আমরা এই যে স্ক্রিন ব্যালেন্স আছে এখান থেকে স্ক্রিন ব্যালেন্সটা একটু বেশি করে দেব, 64 রাখলাম। রাখার পরে এখান থেকে হলো এই যে ক্লিপ হোয়াইট আছে এটা একটু বেশি করে দেব, 53% বন্ধু রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের হলো সেই ভাবটা চলে গেছে, সেই শ্যাডোটা। এরপর আমরা এখান থেকে একটু প্লে করে দেখব, এখন একটা মোটামুটি পর্যায়ে আছে। এখন আমরা হলো আমাদের বাকি কাজটুকু করব। এই যে এখান থেকে আমরা আসবো, আসার পর এখানে লাভ দেওয়ার সাথে সাথে এখানে একটা হলো যে হলো ধুলা আছে, ধুলা হলো মনে করেন যে উড়ে যাবে, সেই কাজটা হলো আপনারা করবেন। আমি আবার প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে এখান থেকে হলো আমাদের যে ধুলার যে ফুটেজটা আছে সেই ফুটেজটা নেব। টাইমলাইনে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে চলে আসলো। এরপর এটাকে আমরা টেনে জাস্ট ম্যাচ করে দেব, এরপর এটাকে টেনে আর একটু বড় করে দেব আমরা, এভাবে সুন্দরভাবে আমরা ম্যাচিং করে দেব। এরপর আমাদের ফুটেজটা আমরা ফার্স্টে এখানে সেট করে দেব, জাস্ট এখানে সেট করে দেব আমরা। এরপর এখান থেকে আমরা একটু প্লে করে দেখি, প্রিভিউ করব এখান থেকে জাস্ট, ওকে।
এরপর আমরা আবার আরেকটু দেখবো যে ম্যাচিং হয়েছে কিনা। সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। এরপর আমরা হলো আর একটা কাজ করবো, সেটা হলো আমাদের যে যে শরীরটা আছে, শরীরের অংশ দুই পাশ থেকে দুইটা হলো আমার ফুটেজের কপি বের হয়ে যাবে। সেটা কিভাবে করবেন আমি সেটা দেখাবো, প্রিভিউ করি। জাস্ট এই যে এই জায়গার থেকে হলো মনে করেন যে শুরু হবে আমাদের যে মাই ভিডিওটা আছে, মাই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে কিবোর্ডের কন্ট্রোল শিফট ডি চাপ দেব, আমাদের ভিডিও ফুটেজটা কেটে যাবে। এরপর আমরা উপরে একটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট আমাদের এই ফুটেজটাকে হলো আমরা দুইটা হলো করে নেব। দুইটা করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে কপি হয়ে গেল একটা, এবং আবার কন্ট্রোল ডিতে ক্লিক করব, দুইটা হয়ে গেল। বা আপনারা এডিট থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট লেখা আছে, এখানে ডুপ্লিকেট করে নিতে পারবেন। এরপর হলো আমরা আরও জাস্ট আমাদের তিনটে ফুটেজ পেয়ে গেলাম, এই ফার্স্টেরটাই যে মাই ভিডিও ফোর এবং মাই ভিডিও থ্রি, এই দুইটার আমরা কাজ করব। তা মাই ভিডিও ফোরটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে জাস্ট সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে এই যে পজিশন নামে যে অপশনটি আছে, এই পজিশন অপশনে যাব। তা ফার্স্ট টাইমে আমরা এখান থেকে শুরু করব। পজিশন অপশনটিতে আমরা ক্লিক করব। আমরা একটু ফ্রেমটা বড় করে আপনাদেরকে দেখাই বোঝার জন্য। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটা হলো পয়েন্ট আসছে, এবং আমরা এক সেকেন্ড সামনের দিকে একটু সরিয়ে দেব। আমাদের টাইমলাইনটা সরিয়ে দিয়ে এখান থেকে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে পজিশন 1128 আছে, আমাদের বাম পাশে 1128 থেকে টেনে দেব। ওকে, এরপর আমরা হলো আমাদের যে নিচের হলো মাই ভিডিও থ্রি, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে সেম এই মাই ভিডিও থ্রিটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে ট্রান্সফর্মে যাবে, ট্রান্সফর্মে যাওয়ার পরে ঠিক আমরা ফার্স্টের দিকে আবার আসবো। এইভাবে আসার পরে পজিশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টাইমলাইনটা সামনের দিকে এক স্টেপ বাড়িয়ে দেব। এরপর এখান থেকে হলো আমরা ডান দিকে টান দেব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার তিনটে পার্ট হয়ে গেছে। এরপর আমরা হলো আর একটা হলো কাজ করব, এখান থেকে একটু প্লে করে দেখায় বোঝানোর জন্য জাস্ট। ওকে, এরপর আমরা আবার হলো ভিতরে ক্লোজ করে দেবো। আমরা এই তিনটে ফুটেজ আবার একটা জায়গায় নিয়ে আসবো, তার জন্য হলো আমরা শেষের দিকে যাব। এই অংশ থেকে হলো আমরা হলো ইউজ করব। এখানে আমরা হলো একটা ক্লিক করব। এখন মাই ভিডিও থ্রি থেকে আমরা কাজটা শুরু করতে পারি। এই সাইটে যে হলো এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে আসবে, এবং মাই ভিডিও ফোরে যাব। আবার এই যে উপরের যে ভিডিওটা আছে, এই ভিডিও হলো এখানে এলো, এই পয়েন্টটিতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার দুই স্টেপ সামনের দিকে দেব। দেওয়ার পরে আমরা জাস্ট আবার ঠিক আগের মতন আমরা এই যে পয়েন্ট থেকে এবার পিছন দিক থেকে আমরা সামনের দিকে টেনে দেব ডান সাইডে, এবং নিচের যে হলো ফুটেজটা আছে সেই নিচের ফুটেজটাও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবং এটা তার উল্টো দিকে বাম সাইডে টান দেব। ওকে, এরপর আমরা এই আমাদের সেটিংগুলো ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোশন মোশন নামে যে অপশনটি আছে, এই অপশনটি আমরা অন করে দেব। এই যে টঙ্গেলে যাবো, এই যে সেটিংটিতে যাবো, যাওয়ার পর এখানে ক্লিক করলে এই অপশনটি আসবে, এটা হলো মোশন অপশন। এই মোশন অপশন দুইটা চালু করে দেব। চালু করার পরে এই মোশনে জাস্ট ক্লিক করব। দেখতে পাচ্ছেন মোশন টাইপের হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে জাস্ট ফার্স্টের থেকে এখন প্লে করে দেখব। পুরো অ্যাকশান মুভির মতন একটি ফুটেজ তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আবার অ্যাড হয়ে যাবে। এরপর হলো আমরা হলো আমাদের ফায়ার ইফেক্টগুলো হলো অ্যাড করব। এই যে ফায়ার ইফেক্টটা, এটা হলো অ্যাড করব আমরা। এটা টেনে নিয়ে আসলাম এবং এটা উপরে দিয়ে দেব। এখান থেকে হলো আমরা অ্যাড করে দেব, পুরো ফুটেজে থাকবে এটা। আমরা এই লাস্টে এখানে দিয়ে দেবো, এখানে
একটু বড় করে দেব আমরা ফুটেজটা। এরপর এখান থেকে আমরা গেলাম প্লে করে দেখব। এরপর আমরা আর একটা ফায়ার হলো অ্যাড করব, বিগ ফায়ার নামে, যে বিগ ফায়ার এটা, এটাও টেনে আমরা হলো টাইম লাইনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে অ্যাড করে দেবো এক সাইডে এখানে, এবং এখান থেকে ফায়ারটি আমরা টেনে একটু বড় করে দেব। ওকে, এরপর এখান থেকে একটু প্লে করে দেখব। এরপর এখানে হলো আমাদের কিছু ইফেক্ট আছে, ফায়ার ইফেক্ট, এগুলো হলো টেনে আনবো। এখানে আনার পরে এখানে আমরা জাস্ট অ্যাড করে দেবো এই ফায়ারটি। আমরা হলো আমাদের যে অ্যানিমেশনটা আছে এখান থেকে শুরু করব, এখানে জাস্ট টেনে দেব। এরপর এখান থেকে প্লে করে দেব, প্রিভিউ করে দেখব আমরা। ওকে, এরপর আমাদের যে লাস্ট এ আর একটা ফায়ার আছে এটাকে টেনে আমরা এই উপরে দিয়ে দেব, এই ফায়ারটিকে আমরা শেষের অংশে নিয়ে যাব। যে এখান থেকে যেখান থেকে ম্যাচ হয়ে যাবে সেই জায়গাটে, এই যে এখান থেকে হলো আমাদের অ্যানিমেশন শেষ হয়ে যাবে, এখানে আর একটা ফায়ার দিয়ে দেবো আমরা। এটা চলে আসলো এই ফায়ারটিও, এটা আমরা একটু বড় করব, জাস্ট বড় করে এখানে আনলাম। এরপর এখান থেকে প্রিভিউ করব। এখানে দিয়ে দেবো আমরা, জাস্ট সেট করে দেবো। ওকে, তো বন্ধুরা এই ফায়ারগুলো হলো আমার ডিসক্রিপশনে হলো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা ফুল ফুটেজটা আমরা এখান থেকে একটু প্রিভিউ করে দেখবো ফার্স্টের থেকে। দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকশন ভিডিওটি কমপ্লিট। তো বন্ধুরা আপনারা এভাবে আপনারা হলো অ্যাকশন ভিডিও ক্যাপচার করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, এবং আমার সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।